স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো আপনারা মিলিবাগ মানে কিভাবে কিওর করবেন গাছ থেকে, তো তার একটা আমি হোমমেড প্রসেস দেব যেটাতে কোনো মানে খরচ নেই। তো আপনারা সেটা ঘরেই পাবেন সেই সব কম্পোনেন্ট। তো সেটা দিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, তো সেটা আমার কাজ দিয়েছে। তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে আপনারা মিলিবাগটা গাছ থেকে তাড়াবেন, মানে মিলিবাগটা কিভাবে কিওর করবেন। এই দেখুন আমার এই ল্যান্ড লোটাসের গাছে প্রচুর মিলিবাগ ধরে আছে, এই যে দেখুন, এখানে দেখুন, এই গাছটা দেখে দেখুন প্রচুর প্রচুর মিলিবাগ হয়ে আছে। তো এটা আমার বারো মাসি যে ল্যান্ড লোটাসের গাছ, দেখুন কুড়িও এসেছে প্রচুর, আর মিলিবাগও হয়ে আছে প্রতিটাই। যে কুঁড়িগুলোকে কীভাবে নষ্ট করছে মিলিবাগ, অ্যাকচুয়ালি একটা পোকা যেটা হচ্ছে গাছে পুরো এভাবে সাদা হয়ে হয়ে পুরো গাছকে কুঁড়িকে পুরো পাতাকে এভাবে নষ্ট করে দেয়। তো সেটা এই যে সাদা সাদা যে প্রলেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি পোকা নয়, এটা হচ্ছে পোকার উপর একটা প্রলেপ দেওয়া আছে, তার ভেতরে পোকাটা আছে। এই সাদা অংশটা হচ্ছে পোকাটার প্রলেপ, প্রলেপটার ভেতরে পোকাটা আছে। তো সেটা আপনারা কিভাবে কিওর করবেন, তো তার ভিডিওটা আপনাদেরকে বলছি আমি। তো সেটা আপনারা ঘরেই পাবেন, আমি আগেই বললাম যে ঘরেই পাবে। আমার গার্ডেনে কিছু ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটি দেখুন ইউফোরবিয়াটা কী সুন্দরভাবে ফুটে আছে। তো আজকে আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো একটুক্ষণ বৃষ্টি থামার পর আমি ভিডিওটা করছি। তো এই গাছটা কুঁড়ি এসেছে, প্রচুর পরিমাণ ফুল এসেছে প্রচুর। তো দেখুন মিনিমাম 25-30টির মতন ফুল আছে গাছটাতে, কুঁড়ি তো প্রচুর আছে, কুঁড়িও অনেক আছে। সেই সাইডেও আছে। তো নিচ থেকে আপনাদের একটা ক্লিপ আমি দেবো পরে। তো প্রচুর পরিমাণ, এটা হচ্ছে হলুদ আলমান্ডা, দেখুন হলুদ কালারের আলমান্ডাটা ফুটে আছে, ওই সাইডেও ফুটে আছে, পুরো গাছটা ভর্তি ফুল, পুরো গাছটা খুব সুন্দর লাগে, গাছটা পুরো ভর্তি ভর্তি করে ফুল আসছে। দুটো ফুটেছে দেখুন, দুটো লাল ঝাপা একদম লাল, তারপরে তার উপরে দেখুন জলের থম মানে ফোঁটা পড়ে আছে, খুব সুন্দর লাগছে। তো অনেকগুলোই জবা ফুটেছে আজকে। তো এক জোড়াটা দেখুন খুব সুন্দরভাবে আজকে ব্লুম করেছে, কুঁড়ি কুঁড়ি আছে, ফুটেও আছে, খুব সুন্দর লাগছে। তো খুব বর্ষা হচ্ছে আমাদের এখানে, তো অনেক জবাই ফুটে আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন আমি নিয়েছি যে কেরোসিন, কেরোসিন নেবেন, আর নেবেন কি এরকম জল নেবেন। তো এটা 1 লিটারের, এটা 500 ml, তো 1 লিটার জলের মধ্যে আমি দেখাচ্ছি। তো এভাবে একটা কেরোসিন নেবেন, কেরোসিন তেল, আর হচ্ছে 1 লিটার জল। তো আমি কী করবো দেখুন, জাস্ট 4 ড্রপ, তো 1 লিটার জলের মধ্যে বেশি নয়, 4 ড্রপ কেরোসিন, 4 ড্রপ কেরোসিন, এভাবে দেখুন 4 ড্রপ কেরোসিন নেবেন, 1, 2, 3, 4। তো 4 ড্রপ কেরোসিন নেওয়ার পরে বেশি নেবেন না কিন্তু, 4 ড্রপ কেরোসিন নেবেন। তো
তারপরে কি করবেন এভাবে স্যাক করবেন রেখে এভাবে স্যাক করে 12 ঘন্টা কি একদিন 12 ঘন্টা কি একদিন রাখবেন তো আমি দেখুন একদিন রেখেছিলাম আপনারা চাইলে 12 ঘন্টা রাখতে পারেন কিন্তু আমি একদিন রেখেছিলাম তো এটাকে আমি এবার মিলিবাগে স্প্রে করব 5 মিনিটের মধ্যে আপনারা সিওর রেজাল্ট পাবেন তো 5 মিনিটের মধ্যে তো চলুন এটা স্প্রে করি ভালোভাবে ভালো করে স্প্রে করবেন ভালো করে তো অবশ্যই আপনারা কাজ পাবেন এটাতে তো আমি আরেকটা জিনিস দিই তো সেটা হোমমেড নয় তো আমি সেটা বাজার থেকে কিনে আনি সেটা যদি আপনারা দিতে চান সেটাও দিতে পারেন তো সেটা আপনাদেরকে দেখাবো আমি ভালো করে গাছটাতে ভালো করে স্প্রে করে দেব অবশ্যই দেখবেন কাজ দেবে আপনাদের আপনারা যদি ট্রাই কর যদি আপনারা ট্রাই করেন তো অবশ্যই কাজ দেবে তো অবশ্যই ট্রাই করবেন এটা কোনো খরচ লাগে না তো এটা আপনারা বাড়িতেই পাবেন তো আমি কিভাবে এক্সপেরিমেন্টটা করেছিলাম তো বলছি তো আমি একবার বাড়িতে দেখেছিলাম যে কেরোসিন দিয়ে শুয়োপোকা শুয়োপোকা যে গাছে হয় না বর্ষাকালের টাইমে হয় প্রচুর তো সজনে গাছে শুয়োপোকা হয়েছিল তো কেরোসিন তেল দিয়ে কেরোসিন তেল তাদের গায়ে ঢেলে তো সেটাকে দমন করছিল মানে মারছিল শুয়োপোকাগুলোকে তো সেই জন্য আমি তখন আমি ভাবলাম যে তাহলে শুয়োপোকা যদি কেরোসিন তেলে যদি মারা যায় তাহলে মানে মানে অন্যান্য কোনো ইনসেক্ট কেন মরবে না তো আমি মিলিবার্গের ওপর ট্রাই করেছি তো এক্সপেরিমেন্টটা করেছিলাম মিলিবার্গের ওপরে তো আমার কাজ দিয়েছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো দেখুন অনেকটাই এই দেখুন এই ছিল অনেকটা অনেকটাই চলে গেছে মানে ধোয়া হয়ে গেছে তাও আমি আছে এখনও তো 5 মিনিট ওয়েট করার পর আপনারা নিজেরাই দেখবেন আস্তে আস্তে ওই যে নিচে পড়ে যায় কিছু অনেক সময় প্রচুর পরিমাণে যখন হয় পুরো ডাল ভর্তি ভর্তি হয়ে যখন মিলিবাগটা হয় তখন দেখবেন নিচে পড়ে যায় কিছু কিছু মারা যায় তো আমার তো বেশি হয়নি মোটামুটিভাবে হয়েছে তো আমারও চলে যাবে সন্ধে হওয়ার আগেই মিলিবাগগুলো সরে যাবে তো এটা খুব ভালোভাবে কাজ দেয় আর আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশান দিচ্ছি যে আপনারা কখনোই র কেরোসিন মানে কাঁচা কেরোসিন জলে না মিশিয়ে একদম ইউজ করবেন না আরেকটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করেছিলাম তো আপনারা গাছে কখনোই অনেকে বলে না যে সেন্ট মানে বডি স্প্রে স্প্রে করলে মিলিবাগ চলে যায় কিন্তু আমি এই গাছটাতে এই গাছটা যেটা আমরা মিলিবাগ ধরেছিল আমি যখন নতুন নিয়ে এসেছিলাম গাছটা তো এই গাছটাতে আমার পুরো একটা মাত্র ডাল ছিল গাছটা যখন নিয়ে এসেছিলাম তো একটা মাত্র ডাল ছিল এখন পুরো মানে বুসি হয়ে গেছে প্ল্যান্টটা তো সেই গাছটাতে মানে মিলিবাগ ধরেছিল তো আমি দেখে আমি একটা আলাদা একটা ভিডিও দেখেছিলাম তো দেখে আমি নিজেই এক্সপেরিমেন্ট নিজে করেছিলাম বাট আমার ভালো রেজাল্ট হয়নি যখন আমি বডি স্প্রেটা স্প্রে করলাম আমার ডালটা পুরো মানে এরকম শুকনো হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছিলো মানে বডি স্প্রে স্প্রে করার পরে তারপরে তো আমার এক্সপেরিমেন্ট একদম ভালো ছিল না সেটা তো আমি বলছি যে আপনারা কখনোই গাছে বডি স্প্রে দেবেন না তো গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি নিজে সেটা এক্সপেরিমেন্ট করেছিলাম তো সেই জন্য আপনাদেরকে বলছি তো এছাড়াও আপনারা কি করতে পারেন যে ইমিডাক্লোপ্রিড যেটা আছে যেটা মিলিবাগ দমন করে সেটা দিতে পারেন যদি আপনাদের কাছে থাকে আর যদি ওগুলো তো অনেকের কাছে অ্যাভেলেবেল থাকে না তো সেই জন্য আমি হোমমেডটা বানালাম আপনাদের জন্য তো যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা ইমিডাক্লোপ্রিড দিয়ে স্প্রে করুন আর যাদের কাছে নেই তারা এই হোমমেড প্রসেসটা ইউজ করতে পারে এটা খুবই কাজ দেয় আমার তো দেয় তো এটা অ্যাকচুয়ালি নার্সারি লোকেরা নার্সারি কাকুরা এটা ইউজ করে তো সেখান থেকেও জানা নিজে এক্সপেরিমেন্ট করেছিলাম সেখান থেকেও তো এটা আপনারা ইউজ করলে অবশ্যই রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ